চোখ রাখি তোমাকে খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানি না তুই অবুঝ মন কোনো মানা মানি না তুই অবুঝ কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো তুমি ছাড়া ফাঁকাই জীবন তুমি ছাড়া ফাঁকাই জীবন তুমি ছাড়া ফাঁকাই জীবন কিরে বোন অমন করে কার ছবি হাতে নিয়ে তুই কার সাথে মধুর মিলন করছিস শুনি আর দিদি তুই এখানে দাঁড়িয়ে আছিস আর তোকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি কেন রে তুই আবার আমাকে খুঁজছিস কেন বল আর দিদি তোর সাথে আমি কথা আছি কি কথা বল আর দিদি বল তুই আমার কথাটা রাখবি কিনা এই পাগলি ছেলেবেলায় বাবা মা মারা যাওয়ার পরে নিজের মেয়ের মতন করে আমি তোকে মানুষ করেছি কোনো দিনের জন্য কোনো কথা কি ফেলেছি আগে যেমন দেখেছি আজও রাখবো বল ঠিক আছে দিদি কথা পরে বলবো তাই একটা ছবি দেখ আরে তাই দিদি ছবি থেকে এই জন্য ছুটতে গেলি বল এই ছবি তুই কোথায় ফেলি তুই কে কে চিনিস আরে চিনিস বলছিস কি একে চিনি এবার মনে প্রাণে ভালোবাসি দেখ বোন আমি তোকে একটা কথা বলি শোন হাজার ফুল গাছেতে ফোটে কিন্তু সব ফুল ওই দেবতার চরণে লাগে না তাই দিদি তাই তুই যখন কিছু বলিস না তাই দিদি একে আমি খুব ভালোবাসি একে আজকে আমার বাড়িতে আসতে বলেছি তাই দিদি বল না রে এর সাথে আমি বিয়ে দিবি দিদি বল না কথা যখন দিয়েছি কথা তো রাখতেই হবে আজ আমি নিজে দাঁড়িয়ে থেকে ওর সাথে আমি তোর বিয়ে দেব আমি জানি আমার সোনা দিদি আমার কথা ফেলতেই পারি না আই লাভ ইউ দিদি আই লাভ ইউ টু আমাকে মারবেন না স্যার আমাকে মারবেন না আমি এই সুন্দরবনের মানুষ বিশ্বাস করুন এই সুন্দরবনের জঙ্গল থেকে আমি কোনো পশু পাচার করিনি আমি কোনো হরিণ পাচার করিনি কোনো বাঘ পাচার করিনি কোনো গরু আমি পাচার করিনি যা কিছু করেছে বোম্বা করেছে আমি জানতে পেরেছি বলে ও আমার পায়ে গুলি মেরেছে আমাকে ছেড়ে দেন স্যার আমাকে ছেড়ে দেন তুমি এখানে তোমার অবস্থা কি করে হলো আমাকে বাঁচাও কেন ওই বোম্বা এই সুন্দরবনের মানুষকে বোকা বানিয়ে কোটি কোটি টাকা ইনকাম করছে জঙ্গল থেকে সমস্ত পশুকে বিদেশে পাচার করে কোটি কোটি টাকা ইনকাম করছে আমি জানতে পেরেছি বলেও আমার পিছনে পুলিশ লাগিয়ে দিয়েছে আমাকে এই মুহূর্তে হসপিটালে নিয়ে চলো নইলে ওদের হাতে ধরা পড়ে গেলে আমাকে জানে খতম করে নেবে আমাকে এখনই হসপিটালে নিয়ে চলো এই দিদি আমি তো যার কথা বলেছিলাম এই শিশাগড়ি এই দিদি তুই কি রে আমি তোকে ভালোবাসি তোকে এইভাবে জড়িয়ে ধরে আছিস ছাড় দেখতে পাচ্ছিস না ওর যে পায়ে চোট লেগেছে ওর খুব কষ্ট হচ্ছে এ দিদি দেরি করিস না চল না রে ওকে নিয়ে আমরা দুজন হসপিটালে যাই চল না তুই ঠিকই বলেছিস বোন আগে হসপিটালে গিয়ে চিকিৎসা করাবো তারপরে আজ আমি নিজে দাঁড়িয়ে থেকে এর সাথে আমি তোর বিয়ে দেব বিয়ে তো হওয়ার কথা তোমার সাথে তুই কেন দাঁড়িয়ে আছিস দেখতে পাচ্ছি না আমার সাগর খুব কষ্ট হচ্ছে আমি আর সহ্য করতে পারছি না এ দিদি দেরি করিস না চল না রে আমরা ওকে নিয়ে হসপিটালে যাই চল আর দেরি নয় চলো সাগর এই মুহূর্তে যাবো আমরা সেই হসপিটালে পালাবার পথ নেই চারিদিক থেকে পুলিশ তোমাকে ঘিরে ফেলেছে তুমি আমাদের কাছে সারেন্ডার করো বিশ্বাস করুন ম্যাডাম আমিও সুন্দরবনের মানুষ আমি গরিব মানুষ আমি বোম্বার কাছে কাজ করি এই বোম্বার সমস্ত কুকর্ম আমি জানতে পেরেছি বলেও আমার পিছনে পুলিশ লাগিয়েছে আমি কোনো জঙ্গল থেকে পশু পাচার করি না যা কিছু করে ওই বোম্বা করে আমাকে ছেড়ে দেন ম্যাডাম আমাকে বিশ্বাস করুন আমাকে বাঁচতে দেন ও ও ম্যাডাম ও ঠিকই কথা বলছে আমি বিশ্বাস করুন এই কাজ করতে পারে না এ যে খুবই ভালো ছেলে কোনো আসামি যখন ক্রাইম করে না সে যখন ধরা পড়ে নিজেকে বাঁচানোর জন্য কত রকমের মিথ্যা কথা বলতেই পারে আমি আমি বিশ্বাস করি না কারণ আমি আমার সাগরকে ভালো করে চিনি জানি ম্যাডাম আমার সাগরের কাজ করতে পারে না ম্যাডাম ওকে তো আমি খুব ভালোবাসি আমার কাছ থেকে তুমি ওকে কোথাও নিয়ে যাবেন না ভেরি লাভলি আরে ম্যাডাম এসে গেছেন খুব ভালোই করেছেন ম্যাডাম এই জানোয়ারটাকে আমি কত করে বুঝিয়েছিলাম ওরে এইসব দু নম্বরই কাজ করিস না ওরে আমার কথা শুনলই না মনে থেকে বাঘ পাচার করে ম্যাডাম হরিণ পাচার করে
গরু পাচার করে, আবার কাঠও পাচার করে। এই সমস্ত অন্যায় মেনে নেওয়া যায়? আপনি বলুন ম্যাডাম। সত্যি আপনি না সময় মতন ফোন করতে না, তাহলে এর মতো মাফিয়াকে আমরা গ্রেফতার করতেই পারতাম না। কি যে বলেন ম্যাডাম, আমি হলাম সমাজ সেবক, এই মানুষের সেবা করাই হলো আমার ধর্ম। আমি তাই তো আপনাকে বলেছি ম্যাডাম, নিয়ে যান এই জানোয়ারটাকে। পুলিশের সাথে হাত মিলিয়ে সুন্দরবনের মানুষকে বোকা বানাচ্ছে, সলাতোকে আমি কুল সাগর কুল, এত রাগ ভালো নয়, রাগে হয় ধর্ম নষ্ট। এরিন ম্যাডাম নিয়ে যান, মায়ের প্রসাদটা নিয়ে যান, আর এই জানোয়ারটাকে মামার বাড়ির ভাত খাইয়ে আনুন। মনে রাখিস, এই সুন্দরবনের মানুষের কাছে আমি প্রমাণ করে দেব প্রকৃত কে সন্ত্রাস সৃষ্টি করছে, কে কোটি কোটি টাকা ইনকাম করছে পশু পাচারে। আমি তোর খাতা থেকে নামটা কেটে দেব। এই সাগর আমাকে ছেড়ে তুই এইভাবে চলে যা না। এই দিদি তুই কেন দাঁড়িয়ে আছিস দেখতে পাচ্ছিস না? আমাদের দুজন চোখের সামনে থেকে সাগর কেমন নিয়ে গেল। এই তুই কি পাপ হয়ে গেলি দিদি? তুই কিছু বল না, শান্ত হ। ভেরি লাভলি, ওই সাগর হলো আমার দুরূপের তাস, আমি ওকে যেমন ভাবে খেলবো ও ঠিক তেমনই ভাবে খেলবে, ও টাকা লুটে নেবে আর ওর কাছ থেকে লুটে নেবো আমি। শয়তান, এখন ভালো ভালোই বুঝতে পারছি, তাহলে কাজটা হলো তোর, লজ্জা করে না একটা সব ছেলেকে দিয়ে এইভাবে কুকর্ম করিয়ে তাকে পুলিশ হাতে তুলে দিতে? তোর বিবেকে বাঁধলো না? তুই মানুষ না তুই মানুষ রূপে জানো? আমি মহাসাগরে তলিয়ে দেব। আমি আপসেট করলাম, তুই সাগরকে কেমন করে ক্ষতি করতে পারিস? আমার দেহের মধ্যে যতক্ষণ প্রাণ আছে তুই সাগরে কোনো ক্ষতি করতে পারবি না। শয়তান, তুই ভালো মানুষের মুখোশ না, আমি সব মানুষের সামনে তোকে ছেড়ে আনবই, চলে আইব। লাভলি, ভেরি লাভলি, তোর চ্যালেঞ্জটা কিনা আমিও অ্যাকসেপ্ট করলাম। হরে কৃষ্ণ হরি বল, এরা বাধায় এত গন্ডগোল। বল এখনো বলছি সত্য কথা বল, নইলে কিন্তু তোকে মারতে মারতে মেরেই ফেলবো। আমাকে বিশ্বাস করুন, আমি কোনো পশু পাচার করি না, আমাকে ছেড়ে দেন ম্যাডাম, আমাকে ছেড়ে দেন। এই শালা চুরি করি আর চুরির মায়ের বড় গলা, তোকে যেমন মায়ের মারবো না, তোর বাপের বাপ এলেও তোকে কিছুতেই বাঁচাতে পারবে না। আরে রাহুল, হ্যাঁ দেখো তো এ মরে গেছে কিনা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি দেখছি। ম্যাডাম আমি কি ফোন করছি? আরে দেখুন না, আসামিটাকে টর্চার করতে কিনা, ও অজ্ঞান হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি ওকে সুস্থ করে তুলুন। আরে আপনার যে কিভাবে টর্চার করেন, ঠিক আছে আমরা বাইরে যান, কি হয়েছে আমি দেখছি। তাড়াতাড়ি দেখুন, ততক্ষণ আমরা তোমার কোনো ভয় নেই, আমি এখানে এসেছি তোমাকে বের করে নিয়ে যাওয়ার জন্য। এটা রাখো, তোমার কাজে আসবি। আমাকে এখান থেকে বের করো, নইলে গোটা দেশকে ওই বোম্বা শেষ করে দেবে। আরে ম্যাডাম, আমি বলেছিলাম উপরে ভগবান আছে, তুইও বোম্বার সাথে হাত মিলিয়ে টাকা ইনকাম করছিস। হাতের হ্যান্ডকাপ দেখো, তোর ম্যাডামকে বলে দিস আমার পিছু নিতে না। ম্যাডাম
ম্যাডাম বাঁচালো বাঁচালো। আরে সাগর একই করছেন, বন্দুক ফেলে দিন বলছি, বন্দুক ফেলে দিন। আমি প্রমাণ করে দেবো এই সুন্দরবনের মানুষের কাছে সাগর বোম্বা কত খতরনাক, এমন কোনো কাজ নিয়েও করে না সাগর। আর আমার পিছু নিলে আমি কিন্তু লাশ বিছিয়ে দেবো। সাগর সাগর সাগর, এই কে আছিস, গাড়ি বের কর, এক্ষুনি সাগরের পিছনে ঠাও দিতে হবে। লাভলি, ভেরি লাভলি, আজ এই হোটেলে কোটি কোটি টাকার ডিল হবে। হিরোইন, পাথর আর কয়লা, তার জন্য আমি একটা পার্টি দিতে চাই আর একটু এনজয় করতে চাই, কিন্তু আমার সব বুলবুলিরা কোথায় গেল? মোহব্বত রঙ আমি তোকে বলেছিলাম খাতা থেকে নামটা আমি কেটে দেব। সাধারণ মানুষকে বোকা বানাচ্ছিস, নিজে সন্ত্রাস সৃষ্টি করে নিজেই সাধু হচ্ছে। সুন্দরবনের যত পশুকে বিদেশে পাচার করে তুই আমার ঘরে চাপাতে যাস না শয়তান, তুই আমার জীবনটাকে নষ্ট করে দিছিস, আমাকে দিয়ে কত ডাক পাতা করতেছিস না জানারে বাচ্চা। এই তোর মনে পড়ে, মনে পড়ে তো সেই দিনের কথা, আমার বাবা ছিল পশু দপ্তরের হেড, তাকে দিয়ে তুই কুকর্ম করাতে চাইছিলিস, আমার বাবা রাজি হয়নি বলে একদিন ঝড় জলে রাতে আমার বাবা মাকে তো নৃশংসভাবে খুন করেছিস। কেন করেছিস বল শয়তান, এই ব্লাডি বাস্টার্ড। এই দিদি তুই কি বললি, এই জানোয়ার তুই আমার বাবা মাকে মেরেছিস, বল আমার বাবা মা কি দোষ করেছিল, আমার সাগরের জীবনটা কেন নষ্ট করছিস বল। এই বল আর তুই করবি ছোট লোকের জাত। তোকে আমি বলেছিলাম তোকে আমি খাতা থেকে নামটা কেটে দেব, তোকে এখানেই জড়ে আইন হাতে তুলে নেবেন না, ওকে আমার গায়ে তুলে দিন। আগে বাঁচান আমার ম্যাডাম। আরে কি হয়েছে? ওই সাগর, সাগর আমাকে খুন করতে আসছিল ম্যাডাম। আরে কেন আর বলবেন না ম্যাডাম, বলবেন না, ও বনে থেকে বাঘ পাচার করবে, ও গরু পাচার করবে, ও কাঠ পাচার করবে, আর সব দোষ কিনা আমার উপর হয় বলুন ম্যাডাম। সাগর কি হয়েছে ম্যাডাম? এমন কোনো ক্রাইম নিয়ে ও করে না, আমি ওর কাছে কাজ করি, জঙ্গলের সমস্ত কাঠকে কেটে ও বিদেশে পাচার করে, এবং যেসব মেয়ে ছেলে আর ওর কাছে কাজ করে ভালো ভালো মেয়েদেরকে বিদেশে পাচার করে। আমি সব কিছু জানতে পেরেছি বলে আমার পিছনে পুলিশ লাগিয়ে দিয়েছে, এমনকি ওর সমস্ত ফাইলটা আছে আমার কাছে। এখনো বলছি সত্যি কথা বলো, নইলে কিন্তু সাগরের হাতে তুলে দিতে আমি বাধ্য হব। পুলিশের কাছে স্বীকার কর এই সমস্ত কাজ তুই করিস, নাহলে ফাইলটা আমি পুলিশের হাতে দিয়ে দিলে তুই কিন্তু বলছি ওই যে বনে থেকে বাঘ পাচার করি আমি, আর যে হরিণ পাচার করি আমি, গরু পাচার করি আমি, আর কাঠও পাচার করি আমি, ভাই আমায় ছেড়ে দে ভাই। ম্যাডাম আপনার হাতে আমি একে তুলে দিলাম। বোম্বা, ইউ আন্ডার অ্যারেস্ট, আপনি এই মুহূর্তে আমার সঙ্গে থানায় যাবেন। সাগর সময় মতো ওই ফাইলগুলো তুমি আমার হাতে পৌঁছে দেবে, এই তাড়াতাড়ি চলো। হরে কৃষ্ণ হরি বল, এরা বাধায় এত গন্ডগোল।
আরে সাগর, আমি এখন এই পুলিশের হেফাজতে, আর পুলিশের হেফাজতে মানে আমি রেহাই পেয়ে গেলাম, আর তোরা আমায় কিছুই করতে পারলি না, ওরে কিছুই না কিছুই না শয়তান। আরে ঠাকুর একে বলে আইন আপনি নিজের হাতে তুলে নিলেন, এদের মতো সন্ত্রাসবাদীকে না নির্মূল করলে কিছুদিন বাদে এই সুন্দরবনের মানুষকে বাটি নিয়ে বিদেশে হাত পাতে হবে, তাই এদের মতো সন্ত্রাসবাদীকে শেষ করে দিলাম। সত্যি সাগর আমি আপনাকে ভুল বুঝেছিলাম, আপনি যে এত বড় মনের মানুষ সেটা আমার জানা ছিল না, আপনাদের মতন ছেলেগুলো আছে না, আমাদের সোনার বাংলাটা ভালোভাবে বেঁচেই আছে। রাহুল রাহুল তাড়াতাড়ি এসে বডিটা এখান থেকে নিয়ে যাও, পোস্টমার্টম করতে হবে। সাগর সময় মতো ওই ফাইলগুলো তুমি আমার হাতে পৌঁছে দেবে, এই তুমি আমার সঙ্গেই চলো। দিদি তুই কি রে দিদি, কেন রে বোন এইভাবে নিজের ভালোবাসাটাকে তুই আমার কাছে বিলিয়ে দিলি? এই পাগলি তুই কি কথা বলছিস, তুই যে সাগরকে ভালোবাসিস। আমি যে আমার সাগরকে ভালোবাসি ঠিক তেমন তুই যে সাগরকে ভালোবাসি। আমি আমি সাগরকে ভালোবাসি না, না বলিস না দিদি, আমি সাথে সাগর ভর তোর হাতে দেখেছিলাম বোন, কিন্তু আমরা তোমার কিছু বলতে পারিনি রে দিদি। সাগর দাদা আমার দিদির নাম খুব ভালো, ছোটবেলা থেকে আমরা কোলে পিঠে করে মানুষ করেছি বোন, তাই আমরা দিদিটাকে আমি তোমার হাতে তুলে দিলাম। মন্দ কিছু বলো না, মন্দ কিছু শেখো না, মন্দ কিছু বলো না কখনো, এই হোক জীবনের গান ও মনে রেখো চিরদিন চিরকাল। মন্দ কিছু চিরকাল।